এবার আরো একটা বক্তব্য শোনানোর পালা। আমি আগেও বলেছিলাম কোন পার্মানেন্ট রোগে তিনি অসুস্থ নন, সাময়িক একটা ঝটকা খেয়েছেন, চাপে তো শরীর খারাপ হতেই পারে, এতক্ষণ ধরে জেরা করেছে বিপি সুগার বাড়তেই পারে, এখন যে উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রক্রিয়ার তদন্ত শুরু করা উচিত। প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। আমি কালকেই বলেছিলাম যে কোনো পার্মানেন্ট অসুখে উনি অসুস্থ নন, সিরিয়াস নন, হ্যাঁ সাময়িক একটা ঝটকা খেয়েছেন, চাপেতে শরীর খারাপ হতেই পারে, এতক্ষণ ধরে জেরা করেছে বিপি সুগার বাড়তে পারে, এখন ঠিকই আছেন, তো সেজন্য যে উদ্দেশ্যে ইডি তাকে গেছিল ধরতে সেই প্রক্রিয়া চালু করা উচিত, তাড়াতাড়ি তার কাছ থেকে তথ্য নেওয়া উচিত, বহু কিছু বেরোতে পারে ওখান থেকে, অনেক ভেতরের লোক উনি, অনেক পুরনো লোক আর অনেক ব্যাপারে যুক্ত, সেজন্য অনেক কিছু তথ্য আসবে বাকি।